আছেন দিদিমণি? কি বললি? না মানে মিস, আমার চটি কোথায় গেল পাচ্ছি না। ওই তো আপনার চটি। তা চটিটা পায়ে পড়বো না হাতে তুলে দুঘা দেব? ভুল হয়ে গেছে মিস, ভুল হয়ে গেছে মিস। পরে দে। তুই বোধহয় এই বাড়িতে নতুন এসেছিস না রে? হ্যাঁ মিস। তাই তুই জানিস না, যা তো আলমারি থেকে আমার গাউনটা বার কর। আমার কাছে বাবা ভুলের কোনো সেকেন্ড ইনিংস নেই। আর তাছাড়া তোদের চাকরিটা তো ওয়ান ডে ক্রিকেটের মতো, একদিনের ভুলে তোদের চাকরিটা বোল্ড আউট হয়ে যাবে। কথাটা মনে রাখিস কিন্তু। এটা কি? শরবত। শরবত না মানে ফলের রস। কি ফল? আগে মুসাম্বি। মুসাম্বিটা ঠিক আছে, আগেটা ঠিক নেই, ওটা যেন কোনোদিন না শুনি। বাজে আই শোন, ওই রাখে আমার নর্থ স্টারটা আছে, নিয়ে আয় তো। কি স্টার? ও ফর নর্থ নর্থ। এই গাইয়াগুলোকে যে কোথা থেকে জোটায় না আমি আর পারি না। ওই যে দেখ না রাকে, একটা ছেলেদের মতো জুতো আছে, ওটা নিয়ে এসো। এইটা আমি। হ্যাঁ মা, আমি রেডি হতে পারলাম না তোর জন্য। যাচ্ছি ম্যাডাম, এক মিনিট। সেরেছে লোকটা, এক মিনিট বললো না রে। না না, ও বললো এটা আসছে। আসছি মানে আমার কি দেখে ওই ওয়েটারটা কত মায়না পায় লোকটা? হাউ মাচ? পরজোর 500 টাকা হবে। ওই লোকটা আসা অব্দি আমার খেতে কে ওয়েট করতে হবে? হাউ ফানি, ডাজ হি মিন ইট? চাচাস না, লোকগুলো দেখছে। কোন লোকগুলো বল, বল কোন লোকগুলো? ওখানে যতগুলো লোক আছে সবার চোখ আমি উপড়ে নেব। এখনো এলো না। এই ওয়েটার! আসছি মানে আসছি। আসছি আসছি দুবার মানে বিরক্তি ঝুমা? না বিরক্ত কেন হবে? Oh my god, ওই ওয়েটারটা আমাকে বলছে বসুন। He's directing me, damn it. That's all. ওই 500 টাকা মাইনের ওয়েটারটা। আপনি আমার এত বড় ক্ষতি করে দিলেন। কি চাই? কি চাই আপনার? কম্পেনসেশন, ক্ষতিপূরণ? ওকে, নো প্রবলেম, এনাফ। আর যদি কম পড়ে রিং মি 8424299। মিস্টার প্রতাপ চৌধুরীর বাড়ি। ওকে, প্রতাপ চৌধুরী আপনার? ইয়েস, মাই ফাদার। হ্যাঁ বিকি, তোমার সঙ্গে আলাপ করে দিই। ইনি হচ্ছেন জাস্টিস রণবীর চ্যাটার্জি, আর ইনি হচ্ছেন আমার পিএ অলোক রায়। অলোক রায়, দ্যাটস রাইট। আমার ম্যানেজার মিস্টার পুষ্পেন্দু সেন। পুষ্পেন্দু সেন, হ্যাঁ। আর ইনি হচ্ছেন আমার লিগাল অ্যাডভাইসার মিস্টার মালহোত্রা। হ্যালো হ্যালো বিকি। বিকি বিকি হচ্ছে আমার বন্ধু রাকেশ বাসু, তার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হাইড্রোডে যে কেমিক্যাল ফ্যাক্টরিটা আমি তৈরি করেছি, ওতে রিসেন্টলি বিকি জয়েন করেছে চার্জ নিয়ে। আচ্ছা,
He's a chemical engineer from Canada. ये तो बहुत आनंदित कोता। Very good. You select right man, Mr. Choudhury. Yes, thank you, thank you. Vicky, तुम ही तुम्हारे बाबार शुनाम industrial world रखते बार बेतो? Uncle, I must do it. That's good. देखो तुम्हारी determination, ये उद्दीपना, इटा तुम्हारे जीवने success आनबे। Thank you, Uncle. चंग, Uncle. Oh, sure, sure. Go ahead, go ahead. They're waiting for you, perhaps. Tomar she girlfriend ne khobor ki Vicky? Oi je Australian meta. Linda, Linda na ki jano naam ta? Oh, Linda. Eshilo koto bochor winters e Kolkata. Shob bapar kemon jeno na kuchu. Kolkata polluted city. Nasty, dirty chara mukhe kono kotha nei. Chhere dilam. Kintu amar kache je onno khobor ache. Onno khobor? Ki? আই রূপা বল না তোর কাজিন ব্রাদারের কথা বল আমার কাজিন ব্রাদার রনির সঙ্গে লিন্ডার এনগেজমেন্ট সামনের মার্চ মাসে সব ফাইনাল হয়ে গেছে ও তো হতে পারে বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট ওরে মাই লাভ বল তোমাকে ক্লিন হোল্ড করেছে লিন্ডা আপনার মেয়ে কিন্তু দারুণ সুইট মিসেস চৌধুরী মিসেস চ্যাটার্জি গোলাপেতে কাটা আর মধুতে মৌমাছি যেমন সত্যি আমার মেয়ে রূপের মধ্যেও কিন্তু রাগ আর জেদটা তেমন সত্যি আরে ও তো একটু আত্ম হবে উঠতে বসে মেয়ে বলে কথা কিন্তু মিসেস চ্যাটার্জি আকাশে এরোপ্লেন ওড়ে আবার পাখি ওড়ে হ্যাঁ একটা উড়ার মধ্যে আছে স্নিগ্ধতা আর একটা উড়ার মধ্যে আছে শব্দের কর্কশতা আপনি বাংলার অধ্যাপিকা আপনার সাথে কথা পেরিয়েছো মিসি কিন্তু মিসেস মুখার্জি আমি আগে মা পরে অধ্যাপিকা আমার কাছে কিন্তু প্রথম পরিচয়টাই আসল মার থেকে বড় আর কি আছে বলুন বিকি यस अंकल কাল থেকে তুমি আমার সাদা মারুতিতে ইউজ করবে আজই তোমাকে বাড়ি থেকে তুলে আনবে কিন্তু अंकल আমি তো ড্রাইভিং জানি হ্যাঁ তুমি নিজে ড্রাইভ করবে ও নো নো দ্যাট ইজ বিলো ডিগনিটি কিন্তু अंकल এই আজিজকে তো আমি ঠিক চেনো না না দ্যাটস নো প্রবলেম আমি খুনি চিনি দিচ্ছি বেরা হিসাব দেখো আমার গাড়িতে আজি ড্রাইভার আছে ওকে কি বলো আমি ডাকছি ঠিক আছে স্যার কিন্তু আঙ্কেল এই আজিজ তাজিজ অন্য কোন ড্রাইভার হলে ভালো হতো ঠিক আছে তোমার যদি পছন্দ না হয় পরে আমি চেঞ্জ করে দেব হ্যাঁ কোনো প্রবলেম সাহেব আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আজিজ কাল থেকে তুমি বিকি সাহেবের ডিউটি করবে কেমন জি সাহেব আপনার অ্যাড্রেসটা বলো সাহেব সাহেব আপনার অ্যাড্রেসটা যদি দয়া করে বলেন আমার ভুল হয়ে গেছে সাহেব কিচ্ছু ভুল হয়নি বিকি আজিজ ভাই আমাদের অনেক পুরনো সঙ্গী সঙ্গী হ্যাঁ সঙ্গী এন্ড এক্স্যাক্টলি আই মিন ইট আমি আশা করব তুমি আজিজ ভাইয়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে এক্সকিউজ মি আমি কিন্তু আমার ভদ্রতা মিসইউজ করি না বাবা তুমি ওকে বলে দিও আমি কিন্তু যখন তখন যাকে তাকে চড় মেরে ফেলি কিন্তু আজকে আমার এই হ্যাবিটটা মিসইউজ করলাম না আজিজ ভাই চলে এসো এসো না এসো না আজিজ ভাই এখানে চুপ করে দাঁড়াও দেখি একটা জিনিস না না ছোট মামসাহ আপনি কি করছেন কি তোমাকে খেতেই হবে ব্যাস তোমায় খেতেই হবে খাও Too much. Yes, too much. আমার মেয়ে হয়ে তোমার স্ট্যাটাসে বাঁধলো না। সামান্য 1400 টাকা মাইনের একটা ড্রাইভারকে তুমি নিজের হাতে খাওয়ালে। I know. তুমি ওকে মাইনে দাও। I mean, একটা সরল লোককে এত কম টাকা দিয়ে ঠকাও তুমি। আর স্ট্যাটাসের কথা বলছো ড্যাডি? মার মুখে শুনেছিলাম ছেলেবেলায় আমার একটা অপারেশনের জন্য নাকি রক্ত লেগেছিল। আর আজিজ ভাই সেই রক্ত দিয়েছিল আজিজ ভাইয়ের ব্লাড গ্রুপের সঙ্গে আমার ব্লাড গ্রুপ মিলে গিয়েছিল তাতে কি হলো মিলতেই পারে মিলে গেলে দূরত্বটা আর থাকছে কোথায় ড্যাডি তাই বলে বিকিকে তুমি সবার সামনে এভাবে অপমান করবে অপমান বোধ থাকলে বিকি তোমার দেওয়া গাড়িতে চড়তোই না ড্যাডি চড়ছে কেন জানো কারণ ও মানুষই নয়
This is a testament. This is a testament. This is a test of the emergency broadcast system. লিজা তোমার সঙ্গে না ডান্সে একটা আলাদা মজা আছে আর অন্য মেয়েদের সঙ্গে ও কাম অন লিভ ইট মনে করিয়ে দিও না ওই অন্য মেয়েরা কেমন সব ঠান্ডা ঠান্ডা আর আমি ফিকি ওই ফ্রিজে রাখা খাবার একদম পছন্দ করি না আই প্রেফার মাই গার্লস হট এন্ড ডেলিশিয়াস আমি কি তাই ভিকি সাহেব কি ব্যাপার তুমি এখানে কি চাই মানে রাত তো প্রায় 12টা বাজে তাতে কি হয়েছে বাড়িতে আমার ছোট মেয়েটার খুব অসুখ সাহেব তোমার মেয়ের অসুখ বলে কি আমাকে একাদশী পালন করতে হবে নাকি হ্যাঁ মেয়ের অসুখ আর তোমাকে এখানে ঢুকতে দিল কে হাউ ডে ইউ আউট আউট ঠিক আছে সাহেব আমি অপেক্ষা করছি আমি অপেক্ষা করছি সাহেব আমি অপেক্ষা করছি সেলাম সাহেব ব্লাডি সেন্টিমেন্টাল ফুল ও লিভ ইট लीजा, माय स्वीट डार्लिंग। राधा, आई राधा। डाक्चिन मिस। हाँ, शोन। नीचे की देख आजीज भाई आछे। आजीज भाई के बोल गाड़ी बार करते। आमी बेरोबो। किंतु आजीज भाई तो चले गए थे मिस। शेकी, कोथा गेलो? आजीज भाई ये चाकरी चले गए थे मिस। বারণ করে দিয়েছেন ওকে আর এই কথাটা বলার সময় আজিজ ভাইয়ের দু চোখ জলে ভরে এসেছিল এত কষ্ট লাগছিল আমার কষ্ট লাগছিল কি হবে কষ্ট লাগে হ্যাঁ প্রতিবাদ করতে পারবি পারবি না কিন্তু আমি পারবো ড্যাডিকে আমাকে বলতেই হবে কেন আজিজ ভাইকে অন্যায়ভাবে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হলো পায়েল পায়েল সেই কৈফিয়ত কি তোমায় দিতে হবে অফকোর্স আজিজ ভাই তোমার সেম স্ট্যাটাসের লোক না বলে চুপ করে থেকে যা মেনে নিয়েছে ঠিক সেই কারণটাই তোমার একজন সেম স্ট্যাটাসের লোক হয় আমি জিজ্ঞেস করছি কাম অন ড্যাডি স্পিক আউট আজিজ ভাই কি এমন দোষ করেছিল ও ভিকির সঙ্গে বেয়াদবি করেছিল বাহ আজিজ ভাইয়ের যে এত উপস্থিত বুদ্ধি তা তো জানতাম না হোয়াট ডু ইউ মিন কি বলতে চাও তুমি ওয়েল আজ সারাদিন আমার প্রোগ্রাম আছে আর আজিজ ভাইকে আমার চাই 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 ইম্পসিবল ওকে ওকে বাই ড্যাডি পায়েল তুমি যাবে না অফ ও ড্যাডি পিছন থেকে ডাকলে তো তুমি জানো না পিছন থেকে ডাকলে তোমার একমাত্র মেয়ের অমঙ্গল হবে বাই ড্যাডি সি ইউ তুমি কে আগে আমি আপনাদের নতুন ড্রাইভার নাম রতন রতনে রতন চিনেছে দেখছি আগে না বলছিলাম আমার ড্যাডিও তো একখানি রত্ন মানে বিজনেস রত্ন আর তুমিও রতন যাকে গাড়ি বার করো আমি বেরোবো আগে গাড়ি কিছুতেই বেরোবে না নিষেধ আছে নিষেধ কিসের নিষেধ কে নিষেধ করেছে আগে নিষেধ করেছেন বড় সাহেব ড্যাডি কি বলেছে ড্যাডি আগে বলেছেন যে আগে আপনি বেরোতে চাইলে গাড়ি বেরোবে না আগে বলেছেন যে আগে শাড়া পিও আগের বাচ্চা আমিও দেখে নেবো ড্যাডি আমাকে কি করে আটকায় এক মিনিট কি এক মিনিট তবে রে
Nonsense. হ্যাঁ গো, এসব কি শুনছি? রাধা বললো পায়েল নাকি কোথাও সাইকেল চালিয়ে বেরিয়ে গেছে। কি হবে এখন? কোথাও আর যাবে? আমি যেখানে আজ করছি সেখানেই গেছে। কোথায়? সমবেদনা জানাতে। সমবেদনা জানাতে? হ্যাঁ হ্যাঁ, সমবেদনা জানাতে। আজিজের বাড়িতে গেছে। আজিজের বাড়ি? আরে বাপ! ওস্তাদ দেখো, না করে পারলাম না দুধ বলে, দিল পুরো দিবানা হয়ে গেছে। আসল দুধটা চাই, নকল দুধটা নাই। আমার জুতোটা কিন্তু নকল নয়, আসল নর্থ স্টার। রাখো কি বেচিস গরুর দুধ আর করছিস আবার ফাস? আচ্ছা লাগে, বহুত আচ্ছা লাগে রে বিলা। চলো দুধ ওয়ালি, গুরু তোমায় পছন্দ করেছে। গুরু যখন পছন্দ করেছে ভোগে তোমার লাগতেই হবে। ইউ স্কাউন্ডেল! বহুত মিঠা আছে। মিঠা আছে? তাহলে তুই একটু ক্লব করে নিচ। আশা ঘুম ভাঙিও না, মেজাজ বিগড়ে যাবে। কাণ্ড হচ্ছে, যে দেখ একটা মেয়েকে কতগুলো গুন্ডা মিলে রাহুল। যাচ্ছিস যা, মেয়েরা কিন্তু ট্রাবল দেয়। করেছি এটা আমার কর্তব্য, হাততালি আমি চাই না। হাততালি দিচ্ছি তোমার বুদ্ধিকে, মানে তোমার প্ল্যান বানানোর বুদ্ধিকে। প্ল্যান? প্রবলেমটা কি জানো? তুমি প্ল্যানটা একটা থার্ড গ্রেড হিন্দি ছবির মতো সাজিয়েছো, তাই। কি বলছেন কি আপনি? হ্যাঁ ঠিকই বলেছি প্ল্যান মাস্টার, আসলে নাটকটা হচ্ছে একা নায়িকাকে পেয়ে নায়কের ভাড়াটা গুণাটাকে ঘিরে ধরলো, আর
সব কিছু শিবালি টিবালি দেখিয়ে তাকে রক্ষা করলো। ও স্টুপিড। বাহ, দারুণ বুদ্ধি তো তোমার, সব বুঝে ফেলেছো। তা বুদ্ধি তো একটু হবে, দুধবালি হয়ে যেরকম ফটাফট ইংরেজি বলছো। হোয়াট? সত্যি এরকম ইংলিশ মিডিয়ামে পড়া দুধবালি এ প্রথম দেখলাম। হাউ ডেয়ার ইউ, তুমি আমাকে দুধবালি বলছো? দুধবালি, ইটস প্লেন এন্ড সিম্পল। তুমি যত বড় দুধবালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে, আর ভেজাল আছে বলে তুমি সব খাঁটি মানুষের মধ্যে ভেজাল খুঁজে পাও। হয় পেটে অনিয়ম, আমি তোমার প্রতি করুণা করি। তাহলে বিকি, তুমি বলছো যে আমাদের নতুন ফ্যাক্টরি শেড, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, স্টোরস এসব কমপ্লিট হয়ে এসছে? ইয়েস আঙ্কেল। হ্যাঁ, নমিনাল কিছু কাজ অবশ্য বাকি আছে, তবে তার সঙ্গে মেশিনারিজ ইনস্টল করা যেতে পারে। আচ্ছা, তাহলে আর কাজে ডিলে হবে না। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অলক বাবু, আপনি আজই ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে দিন, কথা বলুন। হ্যাঁ, মেশিনারি তো আমাদের বুক করাই আছে, অ্যাডভান্সও দেওয়া আছে, এবার ফাইনাল পেমেন্ট করে ডেলিভারিটা নিয়ে নিই আমরা। আপনি যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে একটু বলে দেন। ও শিওর শিওর শিওর, আমি বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলে দিচ্ছি। হ্যালো অ্যাকাউন্টস, শুনুন, বিকিকে আপনারা 10 লাখ টাকা দিয়ে দিন। হ্যাঁ, 10 লাখ। শিকিরে, এ তো একেবারে অক্ষয় কুমার এলো, ভিলেনদের ডিসুম ডিসুম পেটালো, আর নায়িকাকে উদ্ধার করলো। আরে দূর, এটা আমার একটা কিছু অ্যাবসার্ড ব্যাপার নয়। আরে বুঝলি না, সব টাকা দিয়ে ফিট করে রেখেছিল, একটা ঘুষি মারতেই সব ঘায়েল। এই সব কাজ তো মিলছে না। কেন? এই ছেলেটাকে দেখতে কেমন রে? তা অবশ্য হিরো হিরো, কিন্তু বড্ড অভদ্র। কেন, কি অভদ্রতা করেছে তোর সঙ্গে? আমাকে বলে কি না দুধবালি? সে তো পার্সপেক্টিভে মিলে গেছে বলে। তুমি সাইকেল চালাচ্ছ, সঙ্গে দুটো দুধের ক্যান, এটা ভাবা অন্যায় কোথায়? ও মাম্মা, মাম্মা। কেন, কি হয়েছে? কি দু একদিনের জন্য আমরা প্ল্যান করেছি কি যে আমরা একটু গ্রামে যাব। প্লিজ মাম্মা বলো না, প্ল্যানটা ভালো না মাম্মা, বলো না প্লিজ। ভালো? তা কোন গ্রামে যাবি, থাকবি কোথায়? আন্টি, আমরা আসলে ঠিক করেছি যে সুদক্ষিণাদের দেশের বাড়িতে থাকব। ও ও মামা, মামা, আমরা না একদিন পিকনিক করব আর দুদিন থাকব। খুব ভালো কথা, তা আমায় কি করতে হবে? ও মাম্মি, আমার সোনা মাম্মি, আমার ডার্লিং মাম্মি, মাম্মি তুমি প্লিজ ড্যাডিকে একটু ম্যানেজ করে দাও, প্লিজ মাম্মি, প্লিজ প্লিজ প্লিজ। আরে তোরা সবাই এসে গেছিস? সোমা আসেনি? কি বাবা, সোমা এখন এলো না? সোমা, কি কি করবো তাহলে? সালাম ছোট মেম সাহেব, সব কিছু রেডি আছে ছোট মেম সাহেব। আজিজ ভাই, তুমি? সাহেব কালকে খবর পাঠিয়েছেন কাজে জয়েন করার জন্য, আজ আপনাদের নিয়ে যাওয়া ডিউটি। বাহ, দারুণ খবর, আমি জিতে গেছি আজিজ ভাই। আপনার মেহরবানি ছোট মেম সাহেব। না না না, কোনো মেহরবানি নয়, বাবা অন্যায় করেছিল, আমি তার প্রতিবাদ করেছি। পায়েল কি করবি বলতো, সোমা তো এখনো এলো না। বেস্ট আইডিয়া, তোরা সবাই আজিজ ভাইয়ের সঙ্গে রওনা হয়ে যা, আমি সোমার জন্য অপেক্ষা করছি, সোমা এলে আমরা চলে যাব। না না, তুই না গেলে আমরা যাব না। আর তুমি না গেলে আমরা যাবই না। তুই না গেলে জমবেই না। ডোন্ট বি সিলি গার্লস, বলছি তো তোরা রওনা হয়ে যা, আমি তোদের ঠিক ধরে নেব। আরে বাবা, সোমা এলেই আমি চলে যাব। অফ, কাম অন গার্লস, গো 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 গো, ইটস মাই অর্ডার, ওকে, গো গো। আজিজ ভাই, ঠিক মতো নিয়ে যাও কিন্তু। আরে বাবা, গাড়িতে আস্তে আস্তে গুছিয়ে তোল, এলা হয়ে গেল, এখনো কোনো কাজ হচ্ছে। ও এ লবঙ্গ, ওই মুরগির ঝুড়িটা তুলে দে। এই যে রাহুল, লিস্ট মিলিয়ে সমস্ত মাল তুলে দিয়েছি, তুমি খালি দয়া করে ডেলিভারিটা করে দিও। ঠিক আছে। না, ঠিক নেই। ঠিক নেই? না। কেন, লিস্টে কিছু বাদ গেল নাকি? না, খালি আমার রাহুল বাবুর মন থেকে একটা জিনিস বাদ দিতে হবে। বাদ দিতে হবে? হুম। কি জিনিস? দয়া। মানে? মানে দয়া করে কাউকে দয়া করে এসো না। বড় গরিব গুলশন ভাই, আজকের পেমেন্টটা দিতে পারিনি, এই সমস্ত কথা যেন আমাকে শুনতে না হয় রাহুল বলেলাম। ওকে বস, দয়া, মায়া, ভালোবাসা, ওগুলো সব পথে ছড়াতে 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 চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানে পৌঁছাতে পৌঁছাতে ওইগুলোর এক বিন্দু আর মনে অবশিষ্ট রাখবো না, ঠিক আছে? রাহুল, এই শোন রাহুল, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, বলছিলাম কি,
তোরে মনের ভালোবাসাটা খামোখা পথে ছড়াতে ছড়াতে যাবি কেন? ওটা আমার কাছে রেখে যা না। রেখে গেলাম, ঠিক আছে। টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, ওটা সারিয়ে রাখো। ঠিক আছে, তুই সাবধানে যাস রাহুল, সাবধানে যাস। গাড়িটা সাইড করুন, এই রাস্তায় দুটো গাড়ি পাশাপাশি পাস করা যায় না, বুঝেছেন? আরে এ তো সেই ইংরেজি বলা দুধওয়ালি। হ্যাঁ হ্যাঁ দুধওয়ালি, গাড়ি হাঁটাও। এই সবজিওয়ালা, মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলবে। কেন গাড়ি করে দুধ বিক্রি করে বলে? হ্যাঁ হাঁটাও হাঁটাও, গাড়ি হাঁটাও। আমার বই গেছে ব্যাক করতে, কোথাকার কোন সবজিওয়ালা তার জন্য আমি গাড়ি ব্যাক করব। তুমি গাড়ি ব্যাক করো। কোথাকার কেউ নয়, এই পুরো এলাকাটা আমার, আর তুমি আমার জমির উপর দাঁড়িয়ে কথা বলছো। ভালো চাও তো তোমার গাড়িটাকে হাঁটাও, হাঁটাও। বললাম তো গাড়ি ব্যাক করো। গাড়ি তুমি ব্যাক করবে, করো যাও। সবজি বালা, তুমি নিজেকে ভাবো না কি? আমি তোমাকে দেখে নেবো কিন্তু বলে দিলাম স্টুপিড, তোমাকে আমি দেখে নেবো সবজি বালা, আমি তোমাকে আমার সবজি বালা, আমি তোমাকে দেখে নেবো কিন্তু। নচনচ করে দিয়ে গেল, আমি এখন রাহুলকে কি জবাব দেব বলতে পারি? তুই একা সোমা কই? সোমা আসেনি, জ্বর হয়েছে। চিরে তোকে এত এক্সস্টেড দেখাচ্ছে, কি ব্যাপার? বলবো সব আগে একটা কোক দে তো। রাস্তায় কোনো ঝামেলা হচ্ছে? হ্যাঁ। কি হয়েছে? সেই ছেলেটা। কে? কোন ছেলেটা? সেই হিন্দি ছবির হিরো সবজিওয়ালা। কলকাতা কলকাতা, এ আমার কলকাতা, এত হ্যাপা তবু আমি ভালোবাসি যে কলকাতা। কলকাতা কলকাতা, এ আমার কলকাতা,
এতো হ্যাপা তবু আমি ভালোবাসি যে কলকাতা আমি তোর জন্য ইন্তজার করছিলাম ভেবেছিলাম যে দুধওয়ালির নামে আমি থানায় রিপোর্ট করে দেব দুধওয়ালি তুমি ঠিক চিনতে পেরেছো আরে ওকে কি ভোলা যায় ও সেই দুধওয়ালি তোকে আমি আগেই বলেছিলাম রাহুল যে জেনানার ব্যাপারে নিজেকে জড়াস না ওরা সিরফ ট্রাবল দেয় ওর এত বড় সাহস গুলশান ভাই আমাদের এতদিনের পরিশ্রম গাড়িটা ফিরে গেছে না রে লবঙ্গ না ফেরেনি তাহলে কোন দিকে গেছে ওই দক্ষিণ পাড় দিকে গেছে
ভাই দেখো চল আবার চলে গেল স্টেশন যাস না শোন আবার কিন্তু ট্রাবল দেবে মেয়েটা ফার্ম হাউস তুমি নষ্ট করেছো কেন বেশ করেছি আমি আমার খুশি মতো কাজ করি তার জন্য আমি কাউকে এক্সপ্লেইন করি না তাই বুঝি ভুলে যেও না এটা কিন্তু তোমার এলাকা নয় এই অঞ্চলের সবাই আমাকে ভালোবাসে টাইগার বলে ডাকে তুমি আমার ফার্ম হাউস তছনছ করেছো বুঝতে পারছ নিশ্চয়ই যে একটা ভুন্ডেড টাইগার কিরকম হিংস্র হয় কি করবে তুমি আমার তুমি তোমার খুশি মতন যা খুশি তাই করেছো এবার আমি আমার খুশি মতো আমার যা খুশি তাই করব এক্সকিউজ মি আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খাবেন পৃথিবীর সবচাইতে ঠান্ডা ড্রিঙ্কসও এখন আমার মাথা ঠান্ডা করতে পারবে না ঠিক আছে যা ক্ষতি হয়েছে তার দাম দিয়ে দিচ্ছি বলো কত টাকা চাই তোমার বাবার অনেক টাকা তাই না পারবে পারবে তোমার বাবার টাকা দিয়ে আজকের মধ্যে 100টা কুমড়া 100টা তরমুজে জন্ম দিতে যে মুরগিগুলো মারা গেছে তোমার গাড়ির চাকায় চাপা পড়ে পারবে পারবে তাদের জীবন ফিরে দিতে পারবে না পারবে পারবে আমার ফার্ম হাউসে তোমার গাড়ির চাকা দিয়ে চাপো মানে দাগ কেটে দিয়ে এসছো সে দাগ মুছে দিতে পারবে না পারবে না আর পারবে না বলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে What nonsense এটা কি খুব বাড়াবাড়ি করছেন আপনি It's too much Yes, it's too much অনেক পরিশ্রম করে আমাদের গড়ে তুলতে হয়েছিল ফার্ম হাউস এবার ওকে পরিশ্রম করে আমার ফার্ম হাউস ঠিক করে দিতে হবে চলো পায়েলকে নিয়ে চলে গেল কি সাংঘাতিক ছেলে রে বাবা দেখতে কিন্তু সত্যি দারুণ হ্যান্ডসাম যেমন করেই হোক মিশামশাকে কিন্তু খবরটা জানানো উচিত ওকে কি সত্যি আটকে রেখে ছেলেটা বললে তো কি সব করাবে পালকে দিয়ে কি করাবে কে জানে এসো দেখো দেখো কি করেছে সব এলো বঙ্গ
এখানে যা পড়ে আছে তাই পড়ে থাক। ধরে নিচ্ছি ও সব ঠিক করে দেবে। না, আমি সব কেন করব? হ্যাঁ, তোমাকে তোমাকে ঠিক করতে হবে। তোমাকে দেখো দেখো কি করেছো তুমি, দেখো ওই মুরগিগুলোকে কিভাবে মেরেছো। দেখো এসো এসো আমার সঙ্গে এসো 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 এসো। দেখো দেখো কি করেছিল ওই প্রাণীটা যাকে এইভাবে গাড়ি চাপা দিয়েছো। দেখো দেখো ওই ওই অবলা প্রাণীটা কিভাবে জখম হয়েছে তোমার গাড়ির চাকার তলায়। তোমার মনে এতটুকু এতটুকু দয়া মায়া নেই? কত ক্ষতি হয়েছে তোমার, এর জন্য যা ক্ষতি হয়েছে যা টাকা লাগে আমি দেব। কত টাকা, কত টাকা চাই তোমার? সাহেব, টাকা দিয়ে এসবের দাম হয় না। আমি আমার রক্ত ঘাম ছড়িয়ে তিল তিল করে গড়ে তুলেছি এই ফার্ম হাউস। তুমি এক মিনিটে তা তছনছ করে দেবে তা আমি হতে দেব না। তুমি নিজের হাতেই ফার্ম হাউস ঠিক করবে, তবে টাকা দিয়ে নয়, নিজের মেহনত দিয়ে। আমি সব পারি না। কি পারো? সাজানো সব কিছু নষ্ট করতে, ভাঙতে। রাহুল দা, ও বোধহয় পারবে না। পারবে নাকি? তুই ওকে সব কিছু দেখিয়ে দে। বললাম তো আমি এসব পারবো না। পারবে নাকি পারবে নাকি? না পারলে সারা রাতের গোয়াল ঘরে আটকে রেখে দেবো। এই তুই হাঁ করে দেখছিস কি? যা যা, ওকে সবকিছু দেখা, বিকেলের মধ্যে সব কাজ শেষ করতে হবে, ঠিক আছে? যা, ওকে নিয়ে যা। চলো দেখিয়ে দিচ্ছি। শোনো, আমি সব পারবো না, তুমি করে দাও। বাবা, আমারও তো সাহস নেই, দেখলে একবার খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে? ও বাঘ নাকি? বাঘই তো, এখানকার সকলে কিন্তু ওকে টাইগার বলে ডাকে। না না, চলো এসো এসো, ঠিক করো ছড়িয়ে রাহুল। আরে রাহুল, আরে রাহুল, একবার বাইরে আয় তো। এই যে রাহুল, দেখ পায়েল পায়েল থাকতে চাইছেন এখানে। কি ব্যাপার? আমাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দিয়ে এসো। কাজ শেষ হয়নি, কাজ শেষ হয়ে গেলে বাড়ি যাবে। What do you mean? আমি সারাদিন এখানে থাকব। হ্যাঁ থাকবে। লবঙ্গ। কি দাদা? আজও তোর ঘরে থাকবে, তোর ঘরটা দেখে দিস, আর পারলে এই জামা কাপড়টা পাল্টে দিস। ইটস টু মাচ। তুমি যেটা করেছিলে সেটাও টু মাচই ছিল। লবঙ্গ, ওকে নিয়ে যা। ব্যাপারে লবঙ্গ,
গুরু গয়না গনি হেভি ভারী গুরু সালা শেষ পর্যন্ত সিন্দুকটা ভাঙা গেল দেখো গুরু একই স্বপ্ন না সাত আরে বাপ মালের সাথে এরকম চট অনেকদিন জটিনি মারি এত পুরো কষা মাংস রে শিক্ষা হয়েছে তোমার শহরের জেদ মফসলে চলে না সবাই তোমার বাড়ির চাকর নয় যে চোখ রাঙালি ভয় পাবে এক্ষুনি যদি সর্বনাশ হতো সর্বনাশ করতে তুমি আর আমার কি বাকি রেখেছিলে এখন সাথে সাথে হচ্ছে এরা তোমার থেকে অনেক ভালো অন্তত তোমার মতো মুখোশ পরা ভদ্রলোক নয় আমি তোমার সঙ্গে মরে গেলেও যাব না পাগলামি করো না পায়ে তুমি এখন যা করতে যাচ্ছ সেটা যে কতখানি বিপজ্জনক তা তুমি জানো না সেটা বোঝার মতন বুদ্ধি আপাতত এখন তোমার নেই তাই আমি যা বলছি তাই শোনো চলো আমার সঙ্গে চলো না আমি যাব না দেবা কেউ আমাকে নিয়ে যেতে পারবে না আমি কিছু দিয়ে যাব না ইউ শুড তোমাকে আমার সঙ্গে যেতে হবে বাই নো মিন্স তোমাকে আমি কিছু দিয়ে সুযোগ দিতে দেব না দুশ্চরিত্র লম্বাট তো থাকে Bye.
ব্যাপার। আমি এখানে কেন? কাল রাতে তুমি এখানে ছিলে তাই। এটা তো তোমার ঘর। হ্যাঁ আমিও ছিলাম। আমার তো এড্রেস ছিল না। তোমার ড্রেসটা খুলে ফেলা হয়েছে। ঠিকই বলছি, তোমার ড্রেসটা খুলে আমার জামা কাপড় তোমায় পরানো হয়েছে। শান্ত হও, তুমি, আমি তোকে সব কথা বলছি, বসো, ভালো মেয়ের মতন একটু বসো। জঙ্গলে চড় মারার পর তুমি অজ্ঞান হয়ে যাও, তারপর আমি তোমাকে তুলে নিয়ে এসে আমার বিছানায় শুয়ে দিয়ে লবঙ্গকে ডাকি। লবঙ্গ, লবঙ্গ, কি হলো? শোন, ওরে পরিষ্কার করে আমার যে কোনো একটা জামা কাপড় পরে দিস। শোন, আমাকে গরম জলা তুলে দিস। হ্যাঁ, ভাবতে অবাক লাগছে তুমি আমাকে কতখানি নিচ, কতখানি পশুর মতন ভেবেছিলে। তুমিও বা কেন মিথ্যে করে আমাকে ওসব কথা বলেছিলে? কিছু সত্যি আছে যা মিথ্যে করে বলতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে যদি সে মিথ্যেটা কখনো সত্যি হয়। কিন্তু আমার ভাবনার তা আমারকে দিচ্ছে, তাই তুমি যা ভেবেছ আমার সেই পরিচয়টা সত্যি হয়ে থাক তোমার কাছে। রাহুল, আমিও তাই চাই রাহুল, ওই মিথ্যেটাই সত্যি হয়। যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ ভরে, তাই দিব্যি করে
प्रेम झरे दु चोख भरे প্রতাপ চৌধুরী, এই অঞ্চলের আইন অনেকটা আমার হাতে তৈরি, তাই ভাঙা গড়াটাও আমার হাতে। হ্যাঁ, আইন তুমি ভাঙতে পারো, কিন্তু তোমার ওই হাত দুটো আমি অনায়াসে ভেঙে দিতে পারি, এ কথাটা ভুলে যেও না। দেখুন মশাই, আমি চাষবাস করি, ট্রাক্টর চালাই, মাটি কোপাই, তাই আপনার ওই উইস্কি ধরা হাতে আমার এই মাটি কোপানো হাতটা ভেঙে দেওয়া একটু মুশকিল। তার চেয়ে এক কাজ করুন, কলকাতায় ফিরে গিয়ে ওই হাত দিয়ে মেয়েদের সরু কোমর জড়িয়ে নাচ করুন, সেটাই মানাবে, কারণ ওই হাত দিয়ে কোনো পুরুষালী কাজ হতে পারে না। এখন এখানে এসে তোমরা বীরত্ব দেখাচ্ছ, আর তখন তখন যখন কয়েকটা বাজে লোক আমার উপর অত্যাচার করেছিল, তখন তোমরা কোথায় ছিলে? সে কি এই খবর তো আমরা পাইনি। অথচ এই রাহুলই সেদিন আমাকে বাঁচিয়েছিল। বাবা, এই রাহুলের সঙ্গে তোমরা এত খারাপ ব্যবহার করছো। তবে তো সবকিছু জেনে ওকে থ্রেট করা তোমার উচিত হয়নি। এনিওয়ে ইয়াং ম্যান, আমি তোমার সাহসের প্রশংসা করছি। এই ছেড়ে দাও, নাও রাখো। টাকাটা আপনি আমাকে দিচ্ছেন কেন? বকশিস। আমি আমার কর্তব্য করেছি, পুরুষের ধর্মই নারীকে রক্ষা করা, আমি তাই করেছি। যারা টাকা নিয়ে মানুষের উপকার করে আমি তাতে দলে নই। তবে টাকাটা যখন বার করেই ফেলেছেন,
তখন এই টাকাগুলো আমি আপনার এই পোষা গুন্ডাগুলোর কাছে বিলিয়ে দিচ্ছি, যারা খুশি হয় আপনার ওই জুতো পরা পাটাই চাটবে। এত দুঃস্পর্ধা তোমার? আমার পক্ষে কিন্তু আর পেশেন্স রাখা সম্ভব হচ্ছে না আঙ্কেল। আই উইল টিচ ইউ এ গুড লেসন, কাম অন মাই ডিয়ার, এখানে আর এক মুহূর্ত নয়, এসো আমার সঙ্গে। চলো ডাডি, নো ডাডি প্লিজ, ডাডি প্লিজ। রাহুল, রাহুল আমি কি? এসো পায়েল। আমি চলে যাচ্ছি রাহুল, তুমি কিচ্ছু বলবে না? কিছু বলার জন্য অধিকার লাগে পায়েল, আমার সে অধিকার কোথায়? রাহুল, আজকের যুগে কেউ কাউকে অধিকার দেয় না রাহুল, অধিকার ছিনিয়ে নিতে হয়। তুমি কি এখনো বলবে আমার উপর তোমার কোনো অধিকার নেই? এখনই জানলাম আছে, এরপর যখন তুমি আমার কাছে আসবে আমি তোমাকে ঠিক এইভাবে বুকে টেনে নেব। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার বুক থেকে তোমাকে কেড়ে নিয়ে যেতে পারে। মিস্টার প্রতাপ চৌধুরী, আপনি ওর বাবা, তাই আজ আপনাকে আমি ছেড়ে দিলাম। আজ যদি অন্য কেউ ওর গায়ে হাত দিত সেই হাতটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দিতাম। প্রতাপ বাবু, পায়েলের যে হাত ধরে আপনি কেড়ে নিয়ে যাচ্ছেন, একদিন সেই হাত আপনাকে আমার হাতে তুলে দিতে হবে, যেদিন আপনি বুঝবেন যে আপনার মেয়ের সত্যিকারের মনের মানুষ শুধু আমি, শুধু আমি। মেয়ে আমাদের সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। ভুলে যেও না ড্যাডি, মাটিতে যেমন লতানো গাছ হয় তেমনি মাথা উঁচু করা শটান ছাল গাছ জন্মায়। খুব যে বড় বড় কথা বলতে শিখেছো দেখছি, কে শেখালো? ওই সবজিওয়ালা? ওই সবজি কিন্তু তোমাদের শহরের ফ্রিজে রাখা বাসি সবজি নয় ড্যাডি, ওর মধ্যে একটা সবুজ প্রাণ বেঁচে আছে, সেটা কিন্তু তোমার প্রিয় উইকির নিকোটিনের ধোঁয়ার মতো আর অ্যালকোহলের বিষে পচে যায়নি। তা বলে তোমার সঙ্গে ওর মেলামেশাটাও তো এভাবে মেনে নেওয়া যায় না। মা, কিসে আপত্তি তোমাদের, ওই ছেলেটাতে না মেলামেশাটাতে? বলছি ওই দুটোতে। কেন ড্যাডি, মেলামেশা, ফ্রি মিক্সিং তোমাদের সোসাইটিতে তো একটা বিশেষ ধরনের স্মার্টনেস। কই, আমি ভিকির সঙ্গে মিশলে তো তোমাদের আপত্তি ছিল না, বা এখনো নেই? তাহলে তাহলে রাহুলের বেলায় আপত্তি কেন? ওর নামটা তুমি এই বাড়িতে উচ্চারণ করবে না পায়েল। কি হবে উচ্চারণ করলে? তোমাদের এই কস্টলি ডিস্টেম্পার ঘরের দেওয়ালে দাগ লেগে যাবে। আর আমি ভিকির সঙ্গে মিশলে যে আমার মুখে চুটকালে দাগ পড়ে যাবে, সেটা তোমাদের কাছে কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো উর্মি, মন আর মেশিনের মধ্যে
আমি মেশিনকেই বেশি মূল্য দিই, তাই তোমার মেয়ের মনের মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কথাটা পায়েলকে তুমি জানিয়ে দিও, ভিকির বাবা কন্টিনেন্ট থেকে ফিরলেই আমি ওদের বিয়ের ব্যবস্থা করব। আপনার ওই ইয়ে না না ওইটা না লুঙ্গিটা চামাটা এইটা একটু ধার দেবেন, মানে ওই পাটটাকে একটু সরগড় করতে চাই। মানে কি ডিমের সাইজ তো ছোট কেন? ইয়ে ঘোড়া কা ডিম নহীঁ হ্যায় বাবু, ইয়ে মুরগি কা ডিম হ্যায়, হ্যাঁ এসাই হোতা হ্যায়। তাই বলে এত ছোট? হ্যাঁ মুরগি ভি ছোটা সা, মুরগি ভি ছোটা সা, আপ জেসা মতলব আপনার জেসা বড় মুরগি হোনে সে তো। আরে আরে তোমার মুরগি তো পালিয়ে গেল। আরে আরে আমার মুরগি ওটা কি? আরে আমার মুরগি আয় 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 স্যার আমি অফিস থেকে আসছি, ফাইলটা একটু চেক করে আপনি যদি সই করে দেন। এই নিন। মেরা মুরগি রে, আরে মেরা মুরগি রে, মেরা মুরগি। তুমি কেন এখানে? তোমাকে হোয়াট? আরে মুরগি পালিয়ে গেল, মুরগা দিবানা হলো। কি জাদা বলছো তুমি? আরে সচ বাত হ্যায় ম্যাম সাহেব, সচ বাত হ্যায়। আরে মুরগা দিবানা হলো, আর আমি সেই, আরে আমি সেই দিবানা মুরগা, আর তুমি আমার মুরগি। ইউ স্টুপিড। চি 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 চি, এটা স্টুপিডের প্রেমে পড়লো কি না প্রতাপ চৌধুরীর মেয়ে? তুমি? রাহুল, ও রাহুল, I love you, Rahul. I really missed you. আমিও। এন্ট্রি নেওয়ার আর কোনো পথ ছিল না, তাই অনেক প্ল্যান করে এইভাবে ঢুকেছি। ও রাহুল, দারুণ লাগছে। কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, বাঘ বেরিয়ে গেছে। কিন্তু ফেও মিস্টার ফিকে নিচে বসে আছে। না না, কাল বিকেল 5টার লেগে অনেক কথা আছে। Bye, Miss Murky. Are you? 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 আরে যে মুরগি ভাগনার হ্যায় না, ওকে কেউ আটকাতে পারে না, ও মুরগি জরুর ভাগেগা। চলে সাহেব, যাও যাও যাও। মুরগা নে পুকারা, মুরগি চলে আয়ে। মা, হ্যালো মা, বলছিলাম কি কালকে বিকেলে মানে একটু মানে কালকে দাদা তোমরা এখানে? আচ্ছা শোনো, কালকে জাস্টিস রণবীর চ্যাটার্জি ওর মেয়ের জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছেন। হ্যাঁ, বাবার নামে একটা কার্ড এসেছে। কিন্তু কালকে আমার পক্ষে যাওয়া খুব মুশকিল জানো, কারণ মেঙ্গল চেম্বার্স আমার একটা মিটিং আছে, ভেরি ইম্পর্টেন্ট। ও তাহলে তোমাকেই যেতে হবে। না মানে তুমি তো জানো এই জাতীয় পার্টিতে যেতে আমার ভীষণ অস্বস্তি হয়। আমি ভাবতেও পারি না মিস্টার দত্তরায় যে পার্টিটা দিয়েছিলেন সেটা তার মায়ের শ্রাদ্ধের পার্টি।
আর ভাবা যায় সেই পার্টিতেও মদের ফোয়ারা। কেন ভাবা যাবে না মা, আমাদের সোসাইটিতে তো কুকুরের জন্মদিনেও পার্টি হয় কি? হ্যাঁ ওসব কথা থাক, পায়েল কাল তুমি যাবে বিকির সঙ্গে জাস্টিস চ্যাটার্জি পার্টিতে। কিন্তু কাল যে আমার একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে ড্যাডি। ক্যান্সেল ইট, বিকজ দিস ইজ মোর ইম্পর্টেন্ট। আরে এসো এসো এসো, কি ব্যাপার পায়েল, তোমার বাবা আসেননি? না আঙ্কেল, বাবা একটা জরুরি মিটিং এ আটকে পড়েছে। আজকাল মিস্টার প্রতাপ চৌধুরী মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে মিটিং অ্যাটেন্ড করেন। কাম অন বি কমফোর্টেবল। থ্যাঙ্ক ইউ। ও মা জুমা, তোকে কি সুইট লাগছে, মেনি মেনি হ্যাপিনেস অফ দ্য ডে। থ্যাঙ্ক ইউ। উইকি হ্যাঁ চলো না আমরা একটু বাগানে গিয়ে বসি। শিওর রাজু প্লিজ। রিয়েলি ইউ আর সো ম্যানলি উইকি। রিয়েলি ও তুমি এত ভালো ড্রিঙ্ক করতে পারো, আই রিয়েলি লাইক ইট। থ্যাংক ইউ, আমি তোমাকে নিয়ে স্বপ্নের দেশে ঘর বাঁধবো। আমি ঠিক তাই চাইবি কি? রিয়েলি? ওয়েটার। ইয়েস ম্যাডাম। টু ড্রিঙ্কস। তুমি আর আমি, তুমি তুমি আর আমি। আই লাভ ইউ। ভোলাতে তোমারি এই মান, ভোলাতে সুন্দরী বলো না, ফেলেছো কি বিপদে বলো না, ফেলেছো কি বিপদে। এই মিথ্যে কথার ফুল ঝুরি বলি তোমারকে ঝক মারি, চেও না আমারে মন ভোলাতে, চেও না আমারে মন ভোলাতে। এই মান ভাঙাতে সুন্দরী বলো না, ফেলেছো কি বিপদে, চিউনা
আমারে মন ভোলাতে না না দেবো না যেতে আমি তোমায় রাখবো বেঁধে ভালোবাসায় আরে আর থেকো না দূরে দেখো এসেছি ফেরাতে এই মন ভোলাতে তোমারি এই মান ভাঙাতে সুন্দরী বলো না ফেলেছ কি বিপদে বলো না ফেলেছ কি বিপদে কথার ফুল ঝুরি বলি তোমাতে ঝকমারি চেও না আমারি মন ভোলাতে চেও না আমারি মন ভোলাতে বলো না ফেলেছ কি বিপদে কত গোলাপ ফুল নিজের হাতে বানিয়েছো থ্যাংকস যাক আমার যা ভয় হয়েছিল ভয় কিসের ভয় তোমায় হারানোর ভাবলাম রাজকুমার বোধহয় বিয়ে ঠিক হয়ে গেছে তাই নেমন্তন্ন করতে এসছো শোনো রাহুল তুমি ছাড়া আমার জীবনে কেউ কোনো দিন আসবে না কেউ আসতে পারে না বুঝলে বাহ 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 নাটক দেখছি দারুণ জমেছে বিকি 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 তুমি এখানে अगेन দ্যাট সবজিওয়ালা আরে তুমি ওর জন্য আমাকে পার্টিতে ফেলে এখানে এসছো রাসলীলা করতে হ্যাঁ ওয়া 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 এসব আপনি কি উল্টো পাল্টে বলছেন ওই ডার্টি সোয়াইন সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু আজ বিকিকে এভাবে অপমান করা আর লোফাটার সঙ্গে দেখা করা তুমি সাহস পেলে করতে আমি কোনো অন্যায় করিনি আর সারাদিন একজন মদ্যপকে সঙ্গ দিয়ে আমার পক্ষে সম্ভব নয় ও আর ওই লোফারটাকে ওর সঙ্গে মিশতে তোমার রুচিতে তোমার বংশমর্যাদায় আটকালো না না বিকির চেয়ে রাহুল অনেক রুচিবান স্টপ ইট বিকির বাবা আমার বন্ধু বন্ধুকে বলো তার ছেলেকে মানুষ করতে ও ডিয়ার ইউ এভাবে কথা বলার সাহস তুমি পেলে কোত্থেকে যদি বলি তোমার কাছ থেকে ডাড়ি এই 18 বছর বয়সে হঠাৎ আমাকে শাসন করার কথা মনে পড়ছে তোমার সেই শাসনই তোমায় মানতে হবে আমি বিকির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি তার কোনো নর্চার হবে না রাহুল ছাড়া আমি কাউকে বিয়ে করব না দেখি কার জোর খাটে তোমার না আমার ছেড়ে দাও ডাড়ি আমাকে ছেড়ে দাও ডাড়ি ঘর থেকে একদম বেরোবে না আর এই তোমার প্রিয় সবজিওয়ালা লেটস কাউন্ট তার ব্যবস্থা আমি করছি দাদা দাদা Thank you.
আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসুন। সেই সবজিওয়ালা? আরে রাহুল, রাহুল সে কোথায়? সে নেই স্যার। নেই মানে? আমি তো তার না থাকার ব্যবস্থা করতেই এসেছি। কোথায় গেছে সে? আগে মাল আনতে গেছে কলকাতায়। আপনার কিছু বলার থাকলে আমায় বলতে পারেন স্যার। আমি চাকরবাকরদের সঙ্গে কথা বলি না। আমি কিন্তু যে কোনো আদমির ফালতু বাদ শুনি, মানে শুনতে রাজি আছি। কি বললে তুমি? মানে বলছিলাম, আমি রাহুলের চাকর নই, ওর দোস্ত বন্ধু। তোমার সেই বন্ধুকে বলে দিও বামুন হয়ে যেন চাঁদে হাত বাড়াতে না যায়। বহুত খুব তো স্যার, আপনিও আপনার ওই চাঁদটিকে বলে দেবেন যে আসমান থেকে খামোখা এখানে নেমে এসে এই ফার্ম হাউসের লনে যেন গড়াগড়ি না খায়। শোনো, আর যদি তোমার বন্ধু আর কোনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে, তাহলে যেন আমার লোকেরা এসে তোমাদের এই ফার্ম হাউস ভেঙে চুড়ে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আর সেই মাটিতে তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা। মনে রেখো। আরেকটা কথা, এই প্রতাপ যদি যা বলে মুখে, কাজেও কিন্তু সে তাই করে। রাধা বললো পায়েল নাকি না খেয়ে রয়েছে। তোমার মেয়ের জেদ তো তুমি জানো, আর এই জেদে একদিন তোমারও প্রশ্রয় ছিল। আজ বোধ হয় তোমার এতটা কঠোর হওয়া উচিত হচ্ছে না। দেখো উর্মিলা, প্রতাপ চৌধুরীর ডিকশনারিতে উচিত শব্দটার অর্থ অন্য। কিন্তু তোমার জেদে মেয়েটা কিছু করে বসলে তখন কিন্তু জীবনের অর্থটাই বদলে যাবে। বিয়ে এই দু অক্ষরের শব্দটা জোর, বোধ হয় মেয়েদের জীবনে সব থেকে বেশি, আর তার ব্যবস্থাই আমি করছি। বিয়ে? কি বলছো কে তুমি? যে মেয়েটা দুদিন ধরে কিছু খাচ্ছে না, সে মেয়ে বিয়েতে রাজি হবে ভেবেছো? তুমি তো জানো উর্মি, আমার অনেকগুলো বিজনেসের মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন, আর সেই কনস্ট্রাকশন গড়তেই সব থেকে জরুরি হলো ঈদ। ঈদ করার জন্যই পায়েলকে আমি সুপ্রভা, আই মিন সুপুর কাছে পাঠাবো। সুপ্রভা? তার মানে নর্থ বেঙ্গলে? ইয়েস, নর্থ বেঙ্গলে। মন থেকে রাহুল মুছে যাবে পায়েলের চোখের আড়াল হলেই। কি ব্যাপার বলো তো মা, আমার তো এই ঘর থেকেই বেরোনো বারণ ছিল, আর তোমরা আমাকে একেবারে দেশভ্রমণে পাঠিয়ে দিচ্ছ। আসলে তোমরা সকলে আমাকে কলকাতা থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো? ও ঠিক আছে, তোর বাবার একটু রাগ হয়েছিল তাই শাসন করেছেন, আবার তিনিই তো তোকে বেড়াতে যেতে বলছেন। তোর পিসি আসছে, ফেরার সময় তোকে নিয়ে যাবেন। তোর ছোট পিসি তো আবার তোর খুব প্রিয়। অনেকেই তো আমার প্রিয় মা, কই তাদের সঙ্গে তো দেখা করতে দাও না। শোনো মা, আমার মন মেজাজ একদম ভালো নেই, আমি কোথাও যাব না। তোমরা আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। কি মিস? শোন, তুই দরজার কাছে বসে আছিস না? হ্যাঁ। দরজাটা বন্ধ করে দিয়ে বস। ঠিক আছে। আমার ভীষণ মাথা ধরেছে, আমি এখন শুয়ে থাকব, কেউ যেন ডিস্টার্ব না করে। ঠিক আছে। খোদা, এ আল্লাহ,
আমাদের দুজনের স্বপ্ন দিয়ে গড়ে তোলায় খামার বাড়ি তুমি রক্ষা করো খোদা। গুলশান ভাই, এ কি তুমি? রাহুল আছে? শোনো, আর যদি তোমার বন্ধু আর কখনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে তাহলে জেনো তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা, মনে রেখো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রাহুল নেই? না। কোথায় গেছে? শহরে। কিন্তু কিন্তু ওর সঙ্গে যে আমার খুব দরকার ছিল। তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কি কথা? বসো বলছি। আদুরে মেয়ে, ভালো করে বোঝালে তো হয়। পায়েলকে অনেক করে বুঝিয়েছি জান, কিন্তু কিছুতেই যেতে রাজি হচ্ছে না। সুপ্রভাকে আনালাম ওকে সঙ্গে করে পাঠাবো বলে, এখন রাজি হচ্ছে না। মেয়ের অডাসিটি কিন্তু দিন দিন বাড়ছে। ঠিক আছে ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি। ওই তো পায়েল এসে গেছে। পায়েল, তোমার কথাই হচ্ছিল, এসো বসো আমার কাছে। ভালো আছো ছোট পিসি? এতক্ষণ ছিলাম, কিন্তু এখন একটু একটু খারাপ হতে শুরু করেছি। কেন? তুমি আমার সঙ্গে যাবে বলে খুব ভালো লাগছিল, এখন আর যাবে না বলে খুব খারাপ লাগছে। কি যাবে না? ঠিক আছে, আমি তোমার সাথে যাবো ছোট পিসি। সত্যি? হ্যাঁ। জন্মদিন আর মনে করে দিয়েছে। জন্মদিন? হ্যাঁ রে লবঙ্গ, এবার জন্মদিনটা না বেশ জমিয়ে করতে হবে। সেই জন্য তো গুলশান দাকে সকালে বাজারে পাঠিয়েছি সব টাটকা টাটকা জিনিস কেনার জন্য। শোন, রান্নার দায়িত্বটা কিন্তু তোর, প্রত্যেকটা আইটেম স্পেশালি দারুণ করতে হবে। দেখবি রাহুলদা, যখন খাবে না বড় বড় হোটেলও হার মেনে যাবে। দাদার জন্মদিন বলে কথা। রাহুল, রাহুল, আরে কি, এটা কি বাড়ি না মহিমল হোটেল? হ্যাঁ, আরে আজকের দিনটার কথা তুমি ভুলে গেলে গুলশান ভাই? আরে আজ যে তোমার এই ভাই পৃথিবীতে এসেছিল। ও আরে ধর ধর লবঙ্গ, আজ তো জন্মদিন। মেরে আল্লাহ, মেরে জান, মেরে দিল কা টুকরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তাই এত আজ স্পেশাল অ্যাডমিন? হ্যাঁ, আজ বিকেলে একজন স্পেশাল মেহমান আসবে। ও লবঙ্গ, তুই চট করে চল, আমরা বলি দুজনে হাত থেকে কাজটা সেরে ফেল, তাড়াতাড়ি চল। গুলশান ভাই, গুলশান ভাই প্লিজ, তোমাকে বিকেলে একবার বাজারে যেতে হবে। কেন? আইসক্রিম আনতে। পায়েল আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে। কি খুশি তো? বিকেলে পায়েল আসবে, দারুণ জমবে। কি খুশি? হ্যাঁ বস বলো। কি? আমি খুব খুশি হয়েছি রে, পায়েল আসবে আর আমি খুশি হব না? তুমি যে বলেছিলে একটা ডায়মন্ড নেকলেস প্রেজেন্ট করবে। আরে বলেছি যখন সিওরলি দেব তোমাকে, আর এখন আমার কাছে টাকার কমতি আছে নাকি? হ্যাঁ, কোম্পানি কয়েক লাখ টাকা এখন আমার পকেটে। উই আর কামিং। ইয়েস কামিং। বস, ঘোড়ার মুখে আজকে সিওর শট, চলো মাঠে ঘুরে আসি, চলো। না না, সাইটে যাবো বলে এখানে এসেছি, মাঠে যাবো উচিত হবে না। আরে গুরুজি আজকাল উচিত মানছে, চলো চলো গুরু ঘুরে আসি। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাব, আমি তোমার উইনিং হর্স। চলো 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 না ভিকি, ডোন্ট হেজিটেট। আরে লিজা, আরে চলো না ডার্লিং। কি ব্যাপার বলতো, পায়েল এখন আসছে না কেন?
ওর এত দেরি হওয়ার কথা না আমার মনে হয় পায়েল দিদিমণির বাবা বোধহয় ওকে আটকে রেখেছে ঠিক আছে আমি দেখছি আরে লবঙ্গ রাহুল এই অসময়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোথায় পায়েল 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 কি চাই তোমার এখানে পায়েলকে চাই আমি জানতে চাই পায়েল আমার জন্মদিনে কেন না কেন তোমার মতো ভিখিরির জন্মদিনে পায়েল যায় না সেটা আমি পায়েলের কাছ থেকে শুনতে চাই পায়েল পায়েল শোনো জন্মদিনকে যদি মৃত্যুদিন করতে না চাও তাহলে এখন এখান থেকে বেরিয়ে যাও পায়েলের সঙ্গে দেখা হবে না পায়েলের সঙ্গে দেখা না করে আমি যাব না ভেবেছিলাম জন্মদিনে তোমার গায়ে হাত দেব না এখন দেখছি তোমার মতো বেয়াদবকে সে সম্মান দেওয়া উচিত নয় দারোয়ান 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 লোগো যাদব একে এক্ষুনি ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দাও পায়েল তুমি একবার আমার সামনে এসো পায়েল একবার আমাকে বলে যাও তুমি আমার জন্মদিনে এলে না কেন পায়েল পায়েল তুমি আমার জন্মদিনে এলে না কেন পায়েল পায়েল তুমি আমার জন্মদিনে এলে না কেন পায়েল না পায়েল তুমি আমার জন্মদিনে এলে না কেন পায়েল 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 ভালোবাসার যন্ত্রণা যে কি তা আমি বুঝি রে পায়েল তো সেদিনের কান্না দেখি আমি বুঝেছিলাম তুইও সেই যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছিস আর আমি এও জানি দাদা তোকে আমার কাছে পাঠিয়েছে তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে দূরে সরিয়ে দেবার জন্য রাহুল খুব ভালো ছেলে পিসি শুধু আমাদের স্ট্যাটাসের নয় বলে বাবা ওকে মেনেছেন না কি বলছো গোশন ভাই পায়েল নিজে এখানে এসেছিল আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছ কেন কেন গুলশন ভাই তুই বিশ্বাস কর রাহুল আমি ওকে তাড়াতে চাইনি কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না কিন্তু কেন উপায় ছিল না তোমার তোমার বাবা এসে শেষ কথা বলে গেছে কি বলেছেন ড্যাডি বলেছেন তুমি যদি আর আমাদের এখানে আসো বা রাহুলের সঙ্গে মেলামেশা করো তাহলে আমাদের বুকের রক্ত দিয়ে গড়ে তোলা এই ফার্ম হাউস উনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাবেন না গুলশান ভাই আমার জন্য তোমাদের এত বড় সর্বনাশ কখনো হতে দেব না উনি আরো বলেছেন আরো বলেছেন যে রাহুলকে উনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন না তুমি আমাকে কথা দাও বোন যে তুমি আর এখানে আসবে না
কথা দাও যে তুমি রাহুলকে ভুলে যাবে। আল্লাহ দোয়ার মতো তোমারই ভাই যেন তোমার কাছে ভিখ মাংছি গো, ওকে তুমি শান্তিতে থাকতে দাও, আমার রাহুলকে তুমি বাঁচতে দাও বোন, ওকে বাঁচতে দাও। আমি চিরদিনের মতো ওকে ভুলে যাব। আমি আমি তোমাকে কথা দিচ্ছি গুলশান ভাই, আমি আর কোনোদিন তোমাদের রাহুলের সঙ্গে দেখা করবো না, কোনোদিন দেখা করবো না। এইভাবে কাঁদতে কাঁদতে আমার এখান থেকে ফিরে গেল পায়েল। এ তুমি কি করলে গুলশান ভাই? রাহুল তুই আমার জীবনের একমাত্র সম্বল রে, আমার ভাই দোস্ত সব সব তুই, তোর কোনো বিপদ আমি কোনোদিন হতে দিতে পারবো না। আমি জানি আমি তোকে কষ্ট দিয়েছি, তুই আমাকে ঘেন্না কর, আমাকে মার, আমাকে তাড়িয়ে দে রাহুল। না গুলশান ভাই না, কিন্তু আল্লাহ কসম রাহুল, তোর কোনো ক্ষতি আমাকে সহ্য করতে বলিস না তুই, তোর এই চোখের জল দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখিস না তুই, আমি তো সহ্য করতে পারবো না কোনোদিনও না। আমার এই নিঃসঙ্গ জীবনে দাদা বন্ধু আমার সব কিছু করছেন ভাই, আমার সব কিছু না আমি হতে দেবো না। এখানে এসে তুই ভালোই করেছিস দাদা, ভেবেছি এখানে এসে তুই রাহুলকে ভুলে যাবি, ভুল করেছে, আমার জীবনটাকে ওরা নষ্ট করে দিয়েছে, কিন্তু কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে না পায় না। উনি এখানকার পুরনো বাসিন্দা মেজর দত্ত। সে মেজর হোক আর মাইনর হোক, রাস্তাটা তো রাখার না। ও মশাই পথ ছাড়ুন, এত হর্ন দিচ্ছি শুনতে পাচ্ছেন না? পম পম পম, মেজর দত্ত কাউকে পথ ছাড়ে না। আরে মিসেস মুখার্জি, গুড মর্নিং। গুড মর্নিং। তাই খুকিটিকে ভেরি চার্মিং খুকি। কেন আমাকে দেখে কি আপনার খুকি মনে হচ্ছে? যে উঁকি মারে সে তো খুকি, এতক্ষণ উঁকি মেরে মেরেই তো বলছিলে পথ ছাড়ুন পথ ছাড়ুন। কই গাড়ি থেকে নেমে মেজর দত্তকে ফেস তো করতে পারোনি? পাম পা পাম পাম। ও আমার ভাইজি পায়েল, এখানে বেড়াতে এসেছে। হ্যাঁ পায়েল পায়েলিয়া, হো হো হো, সো সরি, তাহলে তোমার খুকি বলা উচিতই হয়নি। গুড মর্নিং ইয়াং লেডি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার প্লেস। তাই এভাবে নতুন অতিথিকে নিয়ে আমার বাড়ির সামনে থেকে ফিরে যাবেন? প্লিজ হ্যাভ আ কাপ অফ টি অর কফি, কফি অফ ইন্ডিয়া। পিসি সরি সরি সরি, ভুল হয়ে গিয়েছে সুইট লেডি, বয়স হচ্ছে চোখে কম দেখি, নইলে তোমার মতো একজন বিউটিফুল লেডিকে খুকি বলা সত্যিই অন্যায়। আই বেগ টু বি এক্সকিউজ, প্লিজ অতিথি আপনার সুযোগটা দিন, আসুন। ওই আমার পাম 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 মানে বাড়ি। ও আসুন 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 ইয়াং লেডি, এই আমার বাড়ি,
বসুন বসুন। কি দেখছেন? টাইগার অফ ইন্ডিয়া ভিশুম ঠাকাস। এক সময় আমি অনেক বিগ গেম শুট করেছি, এখন অবশ্য শুট করি, তবে রাইফেল দিয়ে নয়, তাহলে ক্যামেরা দিয়ে, পাম পা পাম পাম। দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, এটা দেখতে থাকো, আমি ভেতর থেকে আসছি। নাইস ম্যান পিসি। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। পাম পা পাম পাম। Omelette of India. Tea of India. Get out of India. Okay, sir. এই এত খাবার আপনি নিজে করেছেন? Self help is the best help. Breakfast এখানে সেরে ফেলো, মিসেস মুখার্জি। আপনার প্লেন টোস্ট। ও, মনে আছে আপনার? আচ্ছা, আপনি যেভাবে বনে পাহাড়ে একা একা ঘুরে বেড়ান, আপনার ভয় করে না? ভয়ের কোনো কারণ নেই। ইয়াং লেডি, তুমি জানো না, জঙ্গল অনেক সেফ, সেখানে মানুষের ক্রুয়েলটি, সেলফিশনেস কিচ্ছু নেই। জন্তুর অনেক সিম্পল, আর পাখির গান, ঝর্ণার শব্দ অনেক প্রিয় আমার কাছে। আমার মনে হয় আগের জন্মে আমি টারজান ছিলাম। আমাকে একদিন নিয়ে যাবেন ওই পাখির ডাক আর ঝর্ণার কাছে? ইউ আর মোস্ট ওয়েলকাম। নিশ্চয়ই যাবে তুমি। অবশ্য তোমার লোকাল গার্জিয়ান মিসেস মুখার্জি যদি আপত্তি না করেন। আরে না না, আমার আপত্তি থাকবে কেন? নিশ্চয়ই যাবে, আর আপনার সঙ্গে গেলে ওর ভালোই লাগবে। ভেরি গুড। না, ব্যাপারটা আমার ভালো লাগছে না মিস্টার সেন। মোর দ্যান 25 লাখ খরচা হয়ে গেছে, কিন্তু কোনো মেশিনারিজ বা আদার পারচেজ মেটেরিয়ালসের কোনো হিসেবেও সাবমিট করেনি। কিছু মনে করবেন না স্যার, নতুন প্রজেক্টের সমস্ত দায়িত্ব আপনি ভিকি সাহেবের হাতে তুলে দিয়েছিলেন, তাই এ ব্যাপারে আমি কোনো ইন্টারফেয়ার করিনি। এবার আপনাকে ইন্টারভিউ করতে হবে, আমি নিজেও সাইটে যাব। হ্যালো। ইয়েস স্যার। তুমি সমস্ত পারচেজ আইটেমস এর স্টক ভেরিফাই করে এখনই ডিটেইল স্টেটমেন্ট আমাকে সাবমিট করো। ওকে ওকে স্যার। ভিকি কি অফিসে আছে? না স্যার, বলে গেছেন সাইটে যাচ্ছি। আরে যা গেল সে তো প্রতাপ চৌধুরী গেল, সাথে আমার কি? আরো দুটো বাজি ধর, 10,000 করে। আরে হেরে গেলে আবার লাগাবো ডার্লিং, আরে টাকা তো প্রতাপ চৌধুরী। জঙ্গল অফ ইন্ডিয়া। ওই দেখো হরিণটা দল বেঁধে ছুটছে, ওই যে ওই যে। ফ্যান্টাস্টিক, তোমার ভালো লাগছে ইয়াং লেডি? দারুণ। পাম 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 পাম। খুব কাটিয়ে নিচ্ছি তো? না না, আমার এসব কাজ করতে খুব ভাল লাগে। আচ্ছা শোনো,
এই ছবিগুলো 4 নম্বর অ্যালবামে লাগিয়ে রাখ কেমন আচ্ছা আরে এই এই ইডিয়েট राहुल अवश्य निजे एग्रिकल्चर डॉक्टरेट कोलकातार काछे विशाल फार्म हाउस संगे रिसर्च सेंटर सेल्फ मेड मैन अरे आमार भागने निजे हाथे आमी ओके ट्रेनिंग दिए तैयारी करे छे आपनार भागने एखाने आशे ना निजेर काज नी व्यस्त आशार समय कोथाय राहुलेर तुई तो आजकल फार्मेर किछुई देखाशुना करछिस ना राहुल शहरे जाच्छिस ना माल डेलिवरि दिते एत मेहनत खून पसीना झरिए এই ফার্ম হাউসটা তৈরি করলি সব চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে রে রাহুল আর এই সমস্যা আমার ভালো লাগে না গুলশান ভাই কিচ্ছু ভালো লাগে না জানি 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 মনে তোর মোটেও সুখ নেই এই অসুখের নাম কি জানিস পায়েল তোকে আমি তখনই পই পই করে বারণ করেছিলাম রাহুল যে প্রেমে পড়িস না ওরা শুধু ট্রাবলই দেয় এই টেলিগ্রাম राहुल राय एखाने सई करुन कार टेलीग्राम रे एजर मामार टेलीग्राम एसेछे खूब सीरियस शय्याशायी आमाके जेते लिखेछे तुमी तो जानो गुलशन भाई जे मेजर मामा आमार जीवनेर सब अस्थिरोष ना बाबा अस्थिरोष ना शुन जेते जखन हबे तखन हबे तुई एक काज कर देरी ना करे आजके फ्लाइटे बेरी पड़ फ्लाइटे आज शनिवार बैंक बंद आमार हाते एतगुलो टाकाओ नेई हेय बैंक बंद ताते की होयेछे तोरे गुलशन भाईर बैंक तो खोला आछे नाकि तोमार बैंक तुई जे आमाके मासे मासे टाका दिस तार एकटा नया पयसा आमार खर्चा हय ना समस्त जमानो रयेछे तारपर दस बारो हजार टाका तो हबे टाकार जन्य नो प्रब्लेम राहुल तु शुद्ध जावर समय ठिकाना लिखे रेखे जा समय मत सब टाका पहुंचे जाए गुलशन भाई तुम्हें आमी की सेटा फिरे एसे बोलिस चल दुपुरे फ्लाइट ता धरते हबे आमी तोके एयरपोर्टे पहुंचे दिच्छि राघवन हां माओ केमन आछेन केन आछो तो আমার কথা জিজ্ঞেস করছিল বিছানা থেকে একদম উঠতে পারছে না মানে শরীর কি একেবারে অবশ পাম 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 মামা বাবু সারা শরীর অবশ একেবারে সজ্জা চাই কেন আমার বন্ধু দেখো 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 মামা আমি তোমার উপর হাত চালাতে পারি না কারণ তুমি আমার গুরুদেব কিন্তু আমাকে তো নিজেকে প্রটেক্ট করতে হবে গুরুদেবের বাচ্চা বাঁচতে তুই পারবি না
হারাম জাদা আমি মরতে বসেছি মাইক টাইসনের পাঞ্চ কি তাই বলছে লেগেছে 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 মামা টেলিগ্রাম 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 এই দেখো আমি কি করব এতে লেখা আছে তুমি সিরিয়াসলি ইল কাম শার্প তোকে দেখতে এসে আমি নিজেই মরণাপন্ন মেজর দত্ত সিরিয়াসলি ইল কাম শার্প হ্যাঁ কাম শার্প বন্দুক স্যার ইউ স্কাউন্ডেল কে টেলিগ্রাম করেছে আই ডু নট স্যার টেলিগ্রাম স্যার আপন গড স্যার আই ডু নট দ্যাট অ্যাড্রেস স্যার দ্যাট অ্যাড্রেস পুর ম্যান স্যার নো কিল মি স্যার নো কিল মি প্লিজ ইউ আর মাই ফাদার এন্ড মাদার অলসো স্যার করেক্ট কথাটা তো সত্যি রাঘবন তো তোমার অ্যাড্রেস জানে না তাহলে সাবোটেজ করলো কে পাম 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 আমার ক্যাম্পে গুপ্তচর কে সে মামা তুমি রাহুল কে চেনো আমি চিনি তুমি তাহলে বিশ্বাসঘাতক ট্রেটার আমার ক্যাম্পে থেকে গোপনে খবর পাচার করেছো রাহুল তো আপনার শত্রুপক্ষ নয় তাহলে আমি বিশ্বাসঘাতক হলাম কি করে আমার তর্ক করছো এর শাস্তি কি জানো আসলে মাও খুব ডিসিপ্লিন লোক তো তাই ডিসিপ্লিন ব্রেক করলে মা বড় ইয়ে মানে ইয়েটা মাথায় কি মানে মানে করছো বি স্মার্ট এই শিক্ষা দিয়েছি নাকি তোমাকে শেষ পর্যন্ত তুমিও একটা মেয়ের পাল্লায় পড়ে টেলিং লাইজ ইউটিউব ব্রুটাস জড়িয়ে থাকো জড়িয়ে থাকো ভাগ্নে ছাড়ো না আছে পুরি বাবরি বিশ্ব আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ো কি ব্যাপার গোলাগুলি চলছে কেন মেজর ডেঞ্জারাস ব্যাপার এতদিন পর আমার রাফ অ্যান্ড টাফ ভাগ্নে রাহুল সাংঘাতিক কাণ্ড করেছে মানে রাহুল মানে মানে বয় অফ ইন্ডিয়া ইজ ইন লাভ অবশেষে প্রেমে পড়েছে হতভাগা আর সেই আনন্দে সেলিব্রেট করছি তোপধ্বনি করে পাম পা পাম পা পাম 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 এতে দারুণ সুখবর আরো সুখবর আছে প্রেমিকাটি হলো মাই সুইট গার্ল অফ ইন্ডিয়া পায়েলিয়া হো 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 হে হে
পায়েল তো ফসকে গেল, আর যেভাবে দু হাতে টাকা উড়াচ্ছ তারও হিসাব চেয়েছে প্রতাপ চৌধুরী। কি করবে বস? বস একটা কাজ করতে পারলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যায়। কি কাজ? পায়েল গেছে ওর পিসির বাড়িতে, দুজনেই মহিলা, অবলা প্রাণী, বাধা দেওয়ার কেউ নেই। আমরা ওখান থেকে পায়েলকে তুলে নিয়ে এসে তোমার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ, তখন চৌধুরী সাহেবের আর কোনো উপায় থাকবে না তোমার সঙ্গে বিয়ে দেয়া ছাড়া। পারবি তুই এটা করতে? তোমার জন্য সব করতে পারবো। তাহলে কালই রওনা হচ্ছি আমরা। কি বলছো অলোক? শয়তান ভিকি এই প্ল্যান করেছে, শুক্রবার ওখান থেকে তুলে এনে পায়েলকে জোর করে বিয়ে করবে। তাই তো শুনলাম স্যার, ভিকি পায়েলকে জোর করে বিয়ে তো করবেই, রাহুল বাদলিতে এলে তাকেও মেরে ফেলবে বলেছে। মনে হলো স্যার ওরা বোধ হয় আপনার বোনের ঠিকানা জানে। এই ভিকিকেই তুমি একদিন বিশ্বাস করেছিলে, তোমার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলে, এখন এই শয়তানের হাত থেকে মেয়েকে কিভাবে বাঁচাবে বলো তো? হ্যালো, কালকের মধ্যে তুমি কয়েকটা কাজ করবে। বলুন স্যার। শোনো, ঠিক আছে ছোড়দা, রাখছি তাহলে। আচ্ছা, কার ফোন পিসি? তোমার বাবার, কাল তোমাকে নিতে আসছে। তার মানে কলকাতায় নিয়ে গিয়ে বাবা আমাকে জোর করে ভিকির সঙ্গে বিয়ে দিয়ে দেবে,
আমি কিছুতেই হতে দেব না পিসি। রাহুলকে না পেলে আমি নিজেকে শেষ করে দেব। শোন রাহুল ছাড়া আমি বাঁচব না পিসি, আমি কিছুতেই বাঁচব না। কাঁদিস না পায়েল, কাঁদিস পিসি। উপায় একটা খুঁজে বের করবই, কিছু একটা করবই। মেজর দত্ত, মেজর দত্তকে সব কথা খুলে বলতে হবে। তাহলে তো আর চুপ করে বসে থাকা যায় না। আর্মি ম্যান আমি, যুদ্ধে পিছিয়ে যেতে শিখিনি। পায়েল কি অবস্থায় কোনোভাবেই কলকাতায় ফিরে যেতে দেওয়া উচিত হবে না। কিন্তু ঠেকাবেন কি করে আপনি? যুদ্ধ অবশ্যম্ভাবী। যে করেই হোক মেয়েটাকে বাঁচাতেই হবে। আমার দাদা আজ সন্ধেবেলায় এখানে আসছেন, কাল সকালেই পায়েলকে নিয়ে কলকাতা ফিরে যাবেন। আমার দাদার যে কথা সেই কাজ, কি হবে এখন? তাই তো ফলো করতে হবে হিটলারের রণনীতি, বিদ্যুৎ গতিতে শত্রুপক্ষের উপর অ্যাটাক এন্ড অ্যাকশন। পাম 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 পাম। মামা, মামা, এই যে রাহুল, চটপট বলে ফেলো তো, তুমি পায়েলকে ভালোবাসো? নো হেজিটেশন, নো প্যান প্যানানি, বলো তুমি ভালোবাসো? ইয়েস অর নো? হ্যাঁ বাসি। গুড, তোমরা বিয়ে করতে চাও? মামা, নো মামা ধামা রামা, ধামা চাপা দিলে চলবে না, সময় কম। সে ইয়েস নো, বোথ অফ ইউ টুগেদার সে ইয়েস অর নো? ভেরি গুড। তাহলে আজই দুপুরে তোমরা চলে যাও কোটাগিরিতে, আমাদের সিলভার ক্লাউড চা বাগানের বাংলোয়। কি মাথায় কিছু ঢুকলো? রাহুলের বাবা বিক্রম বাবুকে আমি ফোনে সব জানিয়ে রাখবো, তোমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট উনিই করবেন। কালই তোমাদের বিয়ে হবে। রাম বাবু সাহেব। এ দারুন ভাই, তুমি ও বাড়ির কোনো খবর আছে নাকি? ও বুড়া খবর আছে ভাই সাহেব, ও ভিকি সাহেব নর্থ বেঙ্গল গেছে পায়েল মেন সাহেবকে জোর জবরদস্তি শাদি করবে বলে, আর রাহুল যাদবকে মুর্ডার করবে। কে বললো তোমাকে? আমি শুনলো ও বাড়ি কাজের মেয়ে রাধা বইনের মুখ থেকে। আপনি কোশিস করেন ভাই সাহেব পায়েল মেন সাহেব ও রাহুল যাদবকে বাঁচাতে। আচ্ছা আচ্ছা, আমি চলি ভাই সাহেব। গাড়িতে না তোলা পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছি না। ওই রাহুলকে, ওই রাহুলকে পেলে একদম শেষ করে দিবি। আর আমজাদা, পথের কাটা উপরে ফেলাই ভালো। হ্যাঁ রনি, অ্যাড্রেসটা যেন কি বলেছিল? লোয়ার হিল পাইন লজ। লোয়ার হিল পাইন লজ। আমরা তাকে নিজে এসেছি। কে আপনারা, কি চাই? এটা পরে জানবেন, আগে বলুন পায়েল কোথায়? পায়েল এখানে নেই। মিথ্যা কথা এমনিতে শুনবেন না। না এই বাঁধ ওকে। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখ, দেখ কোথায় পালকে লুকিয়ে রেখেছে, যা খুঁজে দেখ। রাজা বললাম সব ঠিক করে রাখবে। সাহেব সাহেব, আমাদের মেয়ে ডাকাত পড়েছে। সে কি? হ্যাঁ মেম সাহেব দড়ি দিয়ে বেঁধে রেখেছে, 4-5 জন ডাকাত। রাঘবন ফলো মি। বস, পালকে কোথাও খুঁজে পেলাম না। বলো বলো পালকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো বলো, নলে তোমায় আমি শেষ করে দেব। বলো, ওরা গেছে কোটাগিরির চা বাগানের বাংলোয়। যদি মিথ্যে হয় তো তোর আমি জান নিয়ে নেব, তুমি আমায় চেনো না। রনি দেখ তোকে, লেটস মুভ, চল চল তাড়াতাড়ি বেরিয়ে চল। মেজর খুলে দাও সব, দেখো তো বদমাশ গুলো কোথায়? পালিয়েছে। শিট, পাম পাম, যারা এসেছিল তাদের আপনি চিনতে পারেন না? কাউকে না, কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তবে তবে যে ছেলেটি ওদের লিডার সে কলকাতার হতে পারে। পাম 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 পাম, দল পাঠিয়ে সুবিধে করতে পারোনি, এখন নিজে এসেছো? এসব কি হচ্ছে সুপ্রভা? আমার নাম ধরে ডাকা হচ্ছে, এত বড় অডাসিটি, উড়িয়ে দেব বন্দুক দিয়ে। দুর্মাশাই,
বন্দুক দিয়ে উড়িয়ে দেবেন কি? বাবা মেয়ের বিষয়ে খোঁজ করতে আসতে পারে না? এ বাবা, কোন মেয়ে? এ পাম 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 মেজর, প্লিজ প্লিজ মেজর, আমার কথাটা শুনুন। বলে যান, শুনে যাচ্ছি, কিন্তু এম থেকে চোখ সরাতে পারবো না। মেজর, উনি পায়েলের বাবা। বাবা? হ্যাঁ। পায়েলের বাবা? বাবা? হ্যাঁ। পাম পাম পায়েল কোথায়? সুপ্রভা, ওকে ডাকো। পায়েল, পায়েল। পা নেই দাদা। নেই মানে? সে কি? এখানে নেই, কিন্তু কোটাগিরি চা বাগানে বাংলোতে আছে। সেখানে কি করতে গেছে? বিয়ে করতে। কি বললি? বিয়ে করতে গেছে? জানেন পাত্রটি কার ভাগ্নে? পাম পাম পাম। যারই হোক, তা আগে আমার জানা দরকার, কারণ আমার একটা স্টেটাস আছে। না মানে ছোটদা, ছেলেটি খুব ভালো, ব্রিলিয়ান্ট, আর পায়েলেরও এ বিয়েতে মত আছে। বয় অফ ইন্ডিয়া, আমার মত আছে। এ বিয়েটা কে ঠিক করলো আমি জানতে চাই। আমি, ম্যান অফ ইন্ডিয়া। আমিও সঙ্গে ছিলাম। আমি তো ভাবতেই পাচ্ছি না তুই এই ঘটোৎকচ বন্দুকবাজটার সঙ্গে এক দলে। এই লোকটা তোকে কনভিন্স করলো কি করে? আমি ঘটোৎকচ? বন্দুকে উড়িয়ে দেব? না না, উড়িয়ে দেব না, বিয়ে দেব। দেবই। দেখবেন আমি কি করি, আপনাকে শ্রীঘর বাস করিয়ে ছাড়ব। দাদা দাদা শুনো, দাদা তোকেও আমি দেখে নেব। আমার নিজের মেয়েকে বিশ্বাস করে তোর কাছে রেখে গিয়েছিলাম, আর তুই আমার বোন হয়ে আমার এত বড় সব বিনাশ করলি। আমি দেখে নেব, আমি সব ভাইকে দেখে নেব, দেখে নেব, দেখে নেব। দাদা দাদা শোনো শোনো। ওই এখান দিয়ে একটা সুন্দরী মেয়েকে নিয়ে একটা ছেলেকে যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে এক বাবু এখানে গাড়ি থামিয়ে খেয়ে গেলেন, সঙ্গে এক সুন্দরী দিদিমণিও ছিলেন। ওই কোন দিকে গেছে সত্যি করে বল। নইলে আরে যত গর্জে তত বর্ষে না, দেখবেন আপনার ছোটদা ব্যাপারটা মেনে নেবেন। মোটেই না, আমার দাদা অন্য ধাতু দিয়ে গড়া, একদিকে ওই গুন্ডার দল আর একদিকে ছোটদা, দু দলই রাহুল আর পায়েলের ঠিকানাটা জেনে গেল। বাবা, মামা গো। বাম বাম বাম। মামা আমি এসে গেছি মামা, কোনো ভয় নেই। হ্যান্ডস আপ, প্যান্টস ডাউন। এ আবার আমার কোন ভাগ্নে? আগে আমি গুলচন। আহা, ও কি বলতে চায় শুনুন না মেজর। এটা একটু সরিয়ে নিন মামা বাবু। মামা বাবু, আমি হচ্ছে কি ওই রাহুলের ফার্মহাউসের গুলশান। ও তাই বলো। মামা বাবু, ভিকি দল বল নিয়ে আসছে কলকাতা থেকে, রাহুলকে শেষ করে পায়েলকে নিয়ে যাবে বলে। রাহুলকে শেষ করবে কি? রাহুলের নতুন জীবন তো শুরুই হলো না, আমি তো সেটা শুরু করাবো। মেজর, তার মানে ওই গুন্ডা দলের লিডার ভিকি? ভিকি, ভিকিকে আমি ভিকিরি বানিয়ে কলকাতায় পার্সেল করে দেব। এই যে নেমে এসো। কেন, কি হলো রাহুল? নেমে এসো, নেমে এসো। গাড়ি ভালো মতনই বিগড়েছে, এই আমার পক্ষে ঠিক করা সম্ভব না। তাহলে কি হবে রাহুল? এই জঙ্গলে সারা রাত গাড়িতে থাকতে হবে? তাই তো মনে হচ্ছে। মনে হচ্ছে সামনে একটা গেস্ট হাউস আছে, চলো গিয়ে দেখি। আমার ভীষণ ঘুম পেয়েছে। ও রাহুল, ইউ আর মোস্ট আনরোম্যান্টিক। ও নো। এখানে থাকতে হবে? কি আর করা যাবে, কেয়ারটেকার তো বললো কাল সকালের আগে গাড়ি ঠিক করা যাবে না। তার মানে আমি আর তুমি একই ঘরে রাত কাটাবো? অগত্যা, আর তো ঘর খালি পাওয়া গেল না। তবে তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি ওই বিছনায় পড়বো আর ঘুমোবো। উফ, তোমার খালি ঘুম আর ঘুম, ইউ আর দ্য মোস্ট আনরোম্যান্টিক। তাই তো? বাই বাই। গুড নাইট।
বড় প্রজাপতি লাগানো হয়েছে তো আপনি কিছু চিন্তা করবেন না প্রজাপতি গেটেই লাগানো হবে চিন্তা তো আমার একটাই প্রজাপতির পাশে একটা ভীমরুল না এসে আমি জানতে চাই পাত্রপাত্রীর নামটা কি তার আগে আমি জানতে চাইছি আপনি কে এবং পাত্রপাত্রীর নামটা জানতে চাইছেন কেন বিক্রম রায়চৌধুরী কোটাগিরি টি এস্টেটের চেয়ারম্যান মিস্টার রায়চৌধুরী ইনি কলকাতা থেকে এসেছেন ওর কমপ্লেইন যে ওর মেয়ে একটা বকাটে ছেলের সঙ্গে পালিয়ে এসেছে হ্যাঁ তো পালিয়ে যেতে আমি কি করব আমার ছেলের সঙ্গে তো পালাইনি সে বকাটে কোথায় গেছে দেখুন গিয়ে দেখুন এভাবে কথা কাটাকাটি চললে আসল সমস্যার কোনো সমাধান হবে না মিস্টার রায়চৌধুরী আপনি যদি ওর প্রশ্নের উত্তরটা আজকের বিয়ের পাত্রপাত্রীর নামগুলো বলেন কেন বলবো আজ আমার একমাত্র ছেলের বিয়ে যথেষ্ট উঠকো যাবে না আমি উঠকো উঠকো না তো কি কথা নেই বার্তা নেই হঠাৎ এসে এসব জানতে যাবেন মানে আপনি কি শার্লক হোমস না ফেলুদা দেখুন এই প্রতাপ চৌধুরীকে লোকে কলকাতায় এক নামে চেনে
আমার আরেকটা পরিচয় হলো ইন্টার ইউনিভার্সিটি বক্সিং কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, এই কথাটা মনে রাখবে না? মনে রাখতে পারিনি বলে তোকে চিনতে পারিনি রে। এই কি রে, তুই তো কারি আবার ঘরে আর আমাকে চিনতে পারছিস না? আরে ওটাই ধরে, আমি আমি বিক্রম, বিক্রম। হ্যাঁ ওই 62 ব্যাচ। হ্যাঁ হ্যাঁ মনে নেই, ওই ইউনিভার্সিটি ক্রিকেটে আমি ম্যান অফ দি ম্যাচ হয়েছিলাম, আর তুই বক্সিং এ বিক্রম। হ্যাঁ তুই সেই বিক্রম, এতদিন পর। আরে বাবা রে, যতদিন পরেই হোক আমাদের বিচ্ছেদ নেই। যার প্রতাপ আছে বিক্রম আছে, তাই এদুয়ের মিলন হবে। ব্যাস তাহলে সমস্যা মিটেই গেল। আমার কত বড় সৌভাগ্য, আজ আমার একমাত্র ছেলের বিয়ে আর তুই ঠিক উপস্থিত হয়েছিস। মনে মিলতে থাক। হ্যাঁ জানিস আমি আমার মেয়েটার জন্য বড় দুশ্চিন্তায় আছি। কেন? একটা বখাটে অকর্মণ্য সবজিওয়ালা ছেলের সঙ্গে মেয়েটা পালিয়ে গেছে। না 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 না, আমার বাবার সব। ওই তো বখাটে ছেলেটা, বা জাদু, এবার জালে ধরা পড়েছো। প্রতাপ, এই তো বখাটে ছেলে, ওই তো বখাটে ছেলে, ওই তো। কাকে বখাটে বলছিস? আমার ছেলে রাহুল। আদর হুল হুল, আর ওকে পুলিশে দেবো আমি। এসো চল। এই সেই সবজিওয়ালা, আর এই হচ্ছে আমার গুণধরী কন্যা। তোর মেয়ে গুণধরী বিদ্যাধরী যা খুশি হতে পারে, কিন্তু আমার ছেলে রাহুল মোটেই সবজিওয়ালা নয়। আরে ও এগ্রিকালচারে ডক্টরেট করেছে, নিজের ফার্ম আছে, সঙ্গে রিসার্চ সেন্টার। আমি বলেছিলাম না বাবা, তুমি ওকে বুঝতে ভুল করেছো। বিক্রম, তুই যা বলছিস সব সত্যি? হ্যাঁ, এই সাহেব সবজিওয়ালা তো ছেলে? আরে ও সবজিওয়ালা নয়, এগ্রিকালচারে ডক্টরেট আমার ছেলে। তো ছে তোর তার নাম দেখি? তোর না 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 না, তোর তোর কলকাতায় ফেরত পাঠাতে, বন্দুক দিয়ে নয়, হাত দিয়ে।
তুই আমাকে মারলি তোর খানদান আমি শেষ করে দেব কেষ্টদা আপনার নিজের জামাই বলে মেনে নিতে বলুন সত্যি দাদা তুমি আর অমত করো না 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 ওর হয়ে আমি মত দিচ্ছি রাহুল কোথায় যাচ্ছ তুমি আমার কাজ শেষ আমি আসি না তুমি কোথাও যাবে না আজ থেকে তোমার জায়গা